হ্যাঁ গাইস, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা ভিসা ট্রান্সফার সংক্রান্ত। মূল টপিক হচ্ছে ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে যারা আপনার ভিসা ক্যান্সেলেশন নিয়ে জটিলতায় ভুগছেন অথবা ভিসা ক্যান্সেলেশন নিয়ে নানা ধরনের প্রশ্ন আপনারা আমাকে বিভিন্ন কী বলবো ফেসবুক পেজ মেসেঞ্জারে আপনারা কমেন্ট করে জানতে চাচ্ছেন ভিসা ক্যান্সেলেশন অদৌ হবে কি না, ভিসা ক্যান্সেলেশন করে কোনো আবার সমস্যা হবে না, সে বিষয়ে আজকে আমি কথা বলব। তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই। আপনারা জানেন অগস্ট মাসের থেকে একটা অফার দেওয়া হয়েছিল বাংলাদেশি অবৈধ যারা অভিবাসী প্রবাসীরা আছেন আরব আমিরাতে, তারা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে তাদের এই সমস্যাগুলো সমাধান করে তারা চাইলে দেশে চলে যেতে পারবে, একটি আউটপাস নিয়ে 15 দিনের ভিতর আউটপাস নিয়ে চলে যেতে পারবে। মূলত সে আউটপাসটা এখন 15 দিন না, আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আপনারা থাকতে পারবেন, অক্টোবর মাসের ভিতরে আপনাদেরকে যেতে হবে, এটা এক নম্বর কারণ। আর আপনারা যারা পাসপোর্ট বানিয়েছেন 6 মাস মেয়াদ আছে তারা অবশ্যই ভিসা লাগাতে পারবেন। আর যারা ভিসা ক্যান্সেলেশন নিয়ে প্রশ্ন তুলেছেন, ক্যান্সেল করতে যাচ্ছেন অন্য জায়গায় ভিসা ট্রান্সফার করতে যাচ্ছেন, তাদের কাছে আমার আসলে একটা প্রশ্ন আছে। আপনারা জানেন বর্তমানে প্রবাস এই যারা কি বলবো সাধারণ কমার আওতায় আসছে তাদের নিয়ে একটা সরকার অলরেডি এই টাইপিং সেন্টার বলেন, তারপর ট্রাভেল এজেন্সি বলেন এবং বাংলাদেশ এমবেসি বলেন তাদের নিয়ে এখন জোরালোভাবে কাজ করছে। ঠিক এই মুহূর্তে আপনারা কেন ভিসা ক্যান্সেল করে অন্য জায়গায় যেতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। আপনারা এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করাটা ঠিক হবে না। হয়তো আপনি ভালো একটা বর্তমান যে কোম্পানিতে আছেন সেখানে হয়তো ভালো অবস্থানে আছেন, অনেকে আবার ভালো অবস্থানে নেই, আপনারা চাচ্ছেন ভিসাটা ক্যান্সেল করে অন্য একটা কোম্পানিতে আপনি ভিসা লাগানোর জন্য। কিন্তু বর্তমানে আপনি ভিসা ক্যান্সেল যদি করেন এই অগাস্ট গেল এখন অক্টোবর মাস আজ থেকে চালু হলো, তো অক্টোবর মাসের মধ্যে যদি আপনি এখন ভিসা ক্যান্সেল করেন হয়তো অন্য কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারবেন না, কারণ ভিসা ট্রান্সফার খোলা নাই। ঠিক আছে, ঠিক কি কারণে ভিসা ক্যান্সেলেশন ট্রান্সফারটা চালু নাই বন্ধ হয়ে গেছে সেটার কোনো নির্দিষ্ট কারণ নাই। সুতরাং আমার কথা হচ্ছে আপনারা এখন এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করবেন না, ভিসা ক্যান্সেল করে আপনি অন্য কোম্পানিতে লাগাতে পারবেন না। আর যদি কেউ গ্যারেন্টি দিয়ে বলে কোনো টাইপিং সেন্টার অথবা কোনো দালাল আপনাদেরকে যদি বলে না আপনি আমাকে এত টাকা দেন আপনাকে আমি ভিসা ক্যান্সেল করার সাথে সাথে আপনাকেও আমাদের কোম্পানিতে বা অন্য একটা কোম্পানিতে আপনার ভিসা লাগাই দিবে, তাহলে সেটা আপনি একটা এগ্রিমেন্ট করে নেবেন তবে করুন। আদারওয়াইজ আমার মনে হচ্ছে আপনি দালালের খপ্পরে বলেন, আপনি শেষ পর্যন্ত ভিসা ক্যান্সেল করে যেখানে যে কোম্পানিতে আছেন সেখান থেকে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে এবং অন্য যে কোম্পানিতে আপনি ভিসা লাগাতে যাবেন সেখানে আপনি ভিসা লাগাতে পারবেন না, শেষমেশ আপনার ফাইন এসে যাবে, পরবর্তী আপনি হল্লিবল্লি হয়ে দেশে চলে আসতে হবে। সুতরাং আপনার আশেপাশে যারা আছে ভিসা ক্যান্সেল করতে চাচ্ছে তাদেরকে একটু বুঝে শুনে ভিসা ক্যান্সেল করতে বলুন, আর আপনি নিজেও ভিসা ক্যান্সেল করার ক্ষেত্রে একদম সচেতনভাবে সব কিছু জেনে ভিসা ক্যান্সেল করুন। সুবিয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।